নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তালা দিয়ে আপনি নিজের ঘুমিয়ে যাওয়া ভাগ্যের তালা খুলে ফেলুন কি উপায়ে আমি আজকে সেই বিষয়টি আপনাদের জানাতে চলেছি অনেকে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিভাবে ভাগ্যের উন্নতি সম্ভব আজকে বিষয়টি জেনে নিন আপনার জীবনে যে সমস্যা রয়েছে প্রধানত যদি অর্থনৈতিক সমস্যা থাকে তবে আপনি সেই সমস্যাটি টানার সাহায্যে সমাধান করতে পারবেন কিভাবে আসুন আমি আপনাদের একে একে প্রসেস জানিয়ে দিই এই পদ্ধতি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে তবেই দেখবেন আপনাদের ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবে এবং আপনারা অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যেই রাশিরই মানুষ হোক না কেন এই উপায়টি অবশ্যই করে দেখতে পারেন প্রথমে আপনি শুক্রবারের দিন দোকান থেকে একটি তালা কিনে আনুন দেখবেন তালাটি যেন বন্ধ অবস্থায় থাকে এবং সেটি আপনি চাবি দিয়ে খুনবেন না দোকানদারকেও খুনতে বারণ করবেন আপনার জীবনে যত বড় সমস্যা তত বড়ো সাইজের তালা কিনে আনুন এবং দোকানে যখন তালাটি কিনবেন তখন দোকানদারের কাছে তালাটির দরদাম করবেন না যে দাম চাইবে দোকানদার তাকে সেই পরিমাণ অর্থ দিয়ে দিন এবং সেই তালাটি নিয়ে চলে আসুন নিজের বাড়িতে দেখবেন বাড়িতে এমন জায়গায় তালাটি রাখবেন যাতে কারো নজরে না পড়ে এবং বাড়ির কোনো সদস্য সেই তালাটি যাতে না খুলে ফেলে এরপরে আপনি সেই শুক্রবারের দিন রাত্রে ঘুমানোর সময় সেই বন্ধ করা তালা এবং চাবি বালিশের নিচে রেখে দিন তারপরে আপনি ঘুমিয়ে পড়ুন ঘুম থেকে উঠে তালাটি এমন জায়গায় রাখুন দেখবেন কেউ যেন সেই তালাটি না দেখতে পায় তারপর আপনি স্নান করে নিন স্নান করার পর সেই তালাটিকে নিয়ে পৌঁছে যান যে কোনো মন্দিরে বা মসজিদে অন্য কোনো ধর্মের যদি মানুষ থাকেন তবে চার্চে অথবা তাদের ধর্মীয় যে কোনো জায়গায় যেতে পারেন সেখানে গিয়ে আপনি প্রার্থনা করুন আপনার যে অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন এবং তারাটি সেই ধর্মীয় বা পবিত্র স্থানে রেখে দিন এবং দেখবেন আপনি যখন তালাটি রাখছেন আপনাকে যেন কেউ না দেখে রাখার পর আপনি সেই মন্দির থেকে বেরিয়ে চলে আসুন পিছন ফিরে কিন্তু একদম তাকাবেন না যদি পিছন ফিরে থাকান তবে আপনার যে মনস্কামনা সেটি কিন্তু পূর্ণ হবে না এমনকি কেউ যদি আপনাকে ডাকে তবুও কিন্তু আপনি পিছন ফিরে তাকাবেন না যখনই দেখবেন সেই তালাটি মন্দিরের কোনো ব্যক্তি অথবা পুরোহিত পাচ্ছে এবং পাওয়ার পর চাবি দিয়ে সেই তালাটি খুঁজছে সাথে সাথে দেখবেন আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে অর্থাৎ এই কাজটি আপনারা করুন আপনাদের যে ভাগ্য ঘুমিয়ে আছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে না অনেক চেষ্টা করছেন কিন্তু অর্থনৈতিক সাকসেস পাচ্ছেন না অথবা আপনার যোগ্যতা রয়েছে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি তেমনভাবে ইনকাম করতে পারছেন না এই উপায়টি করুন শুক্রবার এবং শনিবার দেখবেন আপনার ভাগ্যের চাকা